এদিকে আবারও প্রধানমন্ত্রী হতে যাচ্ছে শেখ হাসিনা, নির্বাচনে জিতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প, ভাগ্যর চাকা খুলতে চলেছে আওয়ামী লীগের, হঠাৎ করে কঠিন বিপদে পড়তে যাচ্ছে ডক্টর ইউনূস। যে মুহূর্তে ট্রাম্প হোয়াইট হাউসে ঢুকবে তার সাত দিনের মধ্যে শেখ হাসিনা তার দেশে ফিরবেন। আমেরিকার নির্বাচনের ফলাফলের দিকে কিন্তু ইতিমধ্যে সবাই তাকিয়ে আছে যে আসলে কি হতে যাচ্ছে আমেরিকায় বা আমেরিকার কে প্রেসিডেন্ট হচ্ছে। আওয়ামী লীগের সুসময় খুব শীঘ্রই আসতেছে এমনিতেও, তারপরেও ডোনাল্ড ট্রাম্প যদি জিতে আওয়ামী লীগের শক্তি আর একটু বাড়বে। ডোনাল্ড ট্রাম্প কখনোই চাইবেন না যে একটা নির্বাচিত প্রধানমন্ত্রীকে দেশান্তর করে তারা ক্ষমতা জবরদখল করবেন, তো ডোনাল্ড ট্রাম্প আওয়ামী লীগকে সাপোর্ট দিবেন। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং এই বছরের সব থেকে গরম সংবাদ আপনারা শুনতে চলেছেন, সেটা হলো কি আওয়ামী লীগের সুদিন ফিরে আসতে চলেছে। দর্শক, বেশি কথা বলবো না, আজকে বিস্তারিত আমরা দেখব যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু নির্বাচনে এগিয়ে আছে, তার মানে আওয়ামী লীগের ভাগ্যের চাকাও কিন্তু ঘুরতে শুরু করেছে। দর্শক, কী হতে চলেছে এবং কী হচ্ছে সেগুলো দেখব, তার পরবর্তীতে আমরা ডক্টর ফয়জুল হকের মুখ থেকে গুরুত্বপূর্ণ একটা বক্তব্য শুনব, সেটা হলো আওয়ামী লীগের তথ্যমন্ত্রী ছিল সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, তার একটা বক্তব্য বা লাইভ ভাইরাল হয়েছে, গোপন একটা স্থান থেকে লাইভ করেছিলেন, সেটা সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তো চলুন আমরা বিস্তারিত ভিডিওগুলি দেখে আসি। আওয়ামী লীগের সুসময় খুব শীঘ্রই আসতেছে এমনিতেও, তারপরেও ডোনাল্ড ট্রাম্প যদি জিতে আওয়ামী লীগের শক্তি আর একটু বাড়বে, কারণ বাংলাদেশের জনগণ এখন অতিষ্ঠ, আওয়ামী লীগকে আবার ফিরে পেতে চায়। তো এই জো বাইডেন বা কমলা হ্যারিসের যে দল হিলারি ক্লিনটনদের সাথে সুসম্পর্ক আছে, এই জন্য ডক্টর ইউনূসকে তারা নিরঙ্কুশভাবে সাপোর্ট দিয়ে গেছে, যেটা এখন আর থাকবে না। এবং ওই যে আমি বলেছি, ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ পক্ষে নয়, কারোর বিরুদ্ধে যুদ্ধ করা, এবং সেন্ট মার্টিনে তাদের আর ওই ঘাঁটির জন্য জো বাইডেন তো ইউনূসকে তো বসাইছে এই সেই বাংলাদেশের একটা সামরিক ঘাঁটি বানানোর জন্য। তো যেহেতু ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধে করার ইচ্ছা থাকে নাই, সেজন্য তিনি চাইবেন না যে বাংলাদেশে ঘাঁটি তার খুব একটা আগ্রহ থাকবে না। বাংলাদেশে যে চীনকে কাউন্টার করার জন্য যে মিলিটারি বেসটা, সেটা ডোনাল্ড ট্রাম্পের আগ্রহ থাকবে না, যার কারণে তিনি ডক্টর ইউনূসকে, এবং অবৈধভাবে আছেন তিনি বাংলাদেশের অসাংবিধানিক অগণতান্ত্রিক একজন স্বৈরাচার ডক্টর ইউনূস তিনি আছেন। তো ডোনাল্ড ট্রাম্প কখনোই চাইবেন না যে একটা নির্বাচিত প্রধানমন্ত্রীকে দেশান্তর করে তারা ক্ষমতা জবরদখল করবেন, তো ডোনাল্ড ট্রাম্প আওয়ামী লীগকে সাপোর্ট দিবেন নৈতিক কারণে, যার কারণে আওয়ামী লীগের শক্তি তখন আরও বেড়ে যাবে। তো যাই হোক, আমরা আশা করবো যে ডোনাল্ড ট্রাম্পই জিতবেন আমেরিকান নির্বাচনে। তো বঙ্গবন্ধু সৈনিকদের বলবো যে আপনারা প্রস্তুত থাকেন, যে কোনো সময় নেত্রী বাংলাদেশে চলে আসতে পারে এবং আন্দোলনে ডাক আসতে পারে বা এয়ারপোর্টে আমাদের অবস্থান নিতে হতে পারে। আর এই সমন্বয়করা এখন আপনারা জানেন যে তারা পাসপোর্ট ভিসা করে ফেলছে, 43 জন আমেরিকার ভিসা পেয়েছে এবং আরও 400 জনেরও বেশি পৃথিবীর বিভিন্ন দেশের ভিসা অলরেডি তারা রেডি করে ফেলেছে, কারণ তারা গোয়েন্দা রিপোর্ট জানে যে এনি টাইম শেখ হাসিনা বাংলাদেশে চলে আসতে পারে। তো তাদের যে কোনো সময় বাংলাদেশে থাকলে তাদের ফাঁসি কনফার্ম, সেজন্য তারা এখন ভয়ে আতঙ্কে তারা এখন মানে তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। বঙ্গবন্ধু সৈনিকদের বলবো প্রস্তুত থাকেন, সজাগ থাকেন, এই রাজাকারের বাচ্চারা যাতে না পালাতে পারে। তো ইনশাল্লাহ সময় আওয়ামী লীগের সব দিক থেকেই সুসময় আসবে। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা দেখছেন শুনছেন, আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে আমাদের সাবেক স্বৈরাচারী শেখ হাসিনার তথ্যমন্ত্রী, তারপরে পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ হয়েছিলেন এই যে অবৈধ ভোটে, হাসান মাহমুদের একটা ইন্টারভিউ গতকালকে থেকে অনলাইনে ঘোরপাক খাচ্ছে। তিনি একটি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন, কোথায় বসে দিয়েছেন, কিভাবে দিয়েছেন সেগুলোর বিস্তারিত বর্ণনা আমরা সেখানে দেখতে পাইনি, কিন্তু তার সাক্ষাৎকারটির মূল চেতনা ছিল তিনি এখন নতুন করে বিএনপির সাথে প্রয়োজনে একত্রেও আন্দোলন করতে রাজি আছে, প্রয়োজনে একসাথে রাজনীতি করতে রাজি আছে, প্রয়োজনে দেশ গঠনে একত্রে কাজ করতে রাজি আছে। যেই বিএনপিকে গত 16 বছরে বাংলাদেশে একটু শ্বাস নিতে দেয় নাই, এ কারণেই বললাম শ্বাস নিতে দেয় নাই, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া হচ্ছে বিএনপির মূল চেতনা, বিএনপির মূল নেত্রী, সেই নেত্রীকে এই দলটা একটু চিকিৎসার জন্য
বিদেশে পর্যন্ত অনুমতি দেয় নাই। সেই দলের হাসান মাহমুদ এখন বলছে বিএনপির সাথে কাজ করা সম্ভব, তাদের সাথে একত্রে কাজ করতে রাজি আছে তারা, এমনকি আন্দোলন করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করতে রাজি আছে। শুধু তাই নয়, যার বক্তব্য প্রচার করা বাংলাদেশে নিষেধ ছিল তারেক রহমান সাহেবের, তার নাম ধরে বলছেন যে জনাব তারেক রহমান সাহেবও দেখলাম রাজনৈতিক দল বা বিএনপি বা এই যে উদারতান্ত্রিক কিছু বক্তব্য দিচ্ছে, এগুলোকে নিয়ে ওনার খুব পছন্দ হচ্ছে ইদানিং, এবং উনি ওনাদের আমলের বিভিন্ন ধরনের কিছু দোষ ত্রুটিও স্বীকার করলেন। আমি তার বক্তব্যে সবচেয়ে অবাক হলাম, একটা পয়েন্ট ছিল এরকম যে বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা তাকে আবার খুব কাছে টানার জন্য বললেন যে উপদেষ্টা আমার চট্টগ্রামের, আমার এলাকার, ওনাকে আমি সম্মান রেখি এই এই পয়েন্ট বললাম চিফ অ্যাডভাইজারকে, মানে হেসে হেসে বলছে। আমি খুব অবাক হলাম যে এই দলটার কোনো লজ্জা শরম কিছু আছে। আমি যে সবসময় বলতাম যে আওয়ামী লীগ হচ্ছে যে কোনো সময়ে তারা ইনস্ট্যান্ট মিশে যেতে পারে, মানে আপনার সাথে আজকে পাও ধরতে হবে রাজি আছে, আপনার হাত ধরতে হবে রাজি আছে, আপনাকে কেনু দিতে হবে তাতেও রাজি আছে। তো বাংলাদেশে 16 বছর কেনু দিয়েছে, লজ্জা শরম নাই বেহায়ার এই দলটি, এখন আবার এই বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তো এখন বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার জন্য তার বক্তব্যের যত সফট কর্নার দরকার সব তারা দিচ্ছে। ওরা জানে যে বাংলাদেশের বড় দল কারা, বিএনপি একটি বড় দল, বড় দলের নেতা তারেক রহমান কিংবা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এখন তারা এই ধরনের বিভিন্নভাবে আপনাদেরকে প্রলুব্ধ করতে চায়, আপনাদেরকে সফট বানাতে চায়, কিন্তু তারা যে পাপের কারণে আজকের দেশ থেকে পালিয়ে গেল সেই পাপ নিয়ে তাদের কোনো অনুশোচনা বিন্দু মাত্র নেই। একটা পাপ যদি, শুধু আওয়ামী লীগের শত শত পাপ লাগবে না, বিএনপি যদি একটা পাপকে খেয়াল করে যে শুধুমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে যে জুলুমটা হয়েছে, এই জুলুমের যদি আওয়ামী লীগের আপনি শাস্তি দেন, তাহলে কেয়ামতের আগে আওয়ামী লীগের সাথে আপনার কোনো সম্পর্কই হতে পারে না। শুধু একটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে, যা তারা গত এই 16টি বছর করেছে, বাসার সামনে ট্রাক ফিট করেছে, মার্চ ফর ডেমোক্রেসি করতে দেয় নাই, পুলিশগুলো দিয়ে তার বাসা বাড়িতে হামলা, জেলের মধ্যে বন্দি, স্যাঁতস্যাঁতে জেল, সেখান থেকে মুক্ত হয়ে যখন বাসায় পর্যন্ত চিকিৎসার জন্য বারবার রিকোয়েস্ট করা হয়েছে, করোনাকালীন সময়ে তো খালেদা জিয়া একদম বিছানার সাথে লেগে গিয়েছিল, তার করোনা পর্যন্ত হয়েছে, সেই ঝুঁকিপূর্ণ সময়েও যেই দলটা সামান্যতম আপনাকে একটু সুযোগই দেয় নাই বিদেশি চিকিৎসার, কি এমন হয়ে যেত আওয়ামী লীগের যে একটু বিদেশে চিকিৎসা নিয়ে খালেদা জিয়া আসতে পারত, দেয় নাই। সেই নির্লজ্জ হাসান মাহমুদ এখন বলে যে বিএনপির সাথে কাজ করতে আমরা রাজি আছি, বিএনপি একটি রাজনৈতিক দল, ক্ষমতায় আজ আমরা আসব, কাল আর একজন আসবে, ক্ষমতা চার কারো স্থায়ী না, বাপরে বাপ, মনে হয় যেন ন্যাচারালি আওয়ামী লীগ পড়ে গিয়েছে, তো এখন বিএনপি আসবে, আবার মন চাইলে আমরাই আসব, এই তো আর কি, আমরা মিলে জিলে একটু কিছু করা যায় কিনা। প্রিয় বাংলাদেশের সহযোদ্ধা ভাইরা, এ কারণেই আজকের বাংলাদেশের আমাদের মতো নেতারা, যদি আওয়ামী লীগের কোনো ধরনের এই ধরনের পাম্পিং এ বিশ্বাস করি, ওরা নির্লজ্জ, ওরা বেহায়া, ওরা এখন একটু বেঁচে থাকতে চায়, শুধু আপনার একটু পাশে জায়গা করে দিলেই তারা তাদের সকল প্রকার, মানে পূর্বে কি করেছে সব ভুলে গিয়ে আপনার লেপ কম্বলের মধ্যে ঢুকে পড়বে, সেইটা হচ্ছে হাসান মাহমুদ। এই হাসান মাহমুদকে আপনারা দেখেন নাই সারা বাংলাদেশে কি পরিমাণ যন্ত্রণা দিয়েছে, বক্তব্য দিয়ে বলতো যে এই দেশে জামাত বিএনপির আর জায়গা নাই, এই দেশে আর কোনোদিন এই যুদ্ধাপরাধী অমুক তমুক স্বাধীনতা বিরোধী শক্তির কোনো উত্থান হবে না। এখন সাংবাদিকরা জিজ্ঞেস করছে আপনারা কি ভুল করেন নাই, বলে ভুল কিছু হয়েছে সেটা আমি ব্যক্তিগতভাবে স্বীকার করি, তবে রাজনীতিতে এরকম হয়, কেউ আসবে না তা কিন্তু নয়, আমরা চলে আসবো, মানে ভাবখানা কয়েকদিন পরেই আসবে আসবে ভাব। তিনি এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে পক্ষে নিতে চায়, তিনি এখন সবার সাথে আবার রাজনীতি করে নির্বাচনে আসতে চায়, তিনি আবার এখন নতুন করে ষড়যন্ত্র
আজকের বাংলাদেশের মানুষের মধ্যে ছেড়ে দিতে চায়। প্রিয় সহযোদ্ধা ভাইরা, তার বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু দেখলাম তাতে তিনি বাংলাদেশের যে জুলাই বিপ্লব হয়েছে এই বিপ্লবকে বলছেন যে এখানে আওয়ামী লীগকে নাকি এদেশের জনগণ উল্টো মেরেছেন সেটাও বলছে আবার বক্তব্যে, যে আমরা কি অন্যায় করেছি সেটা বলছে। ওরা জানে না ওরা কি অন্যায় করেছে, ওরা জানে না ওরা কি অপকর্ম করেছে। সে শেখ হাসিনার উপরে আস্থা রেখে এখনো আওয়ামী লীগকে এগিয়ে নিতে চায় এই হাসান মাহমুদ, বলছে যে আমাদের দল এরকম অনেক বড় বড় বিপদে পড়েছে, বিপদ থেকে আমরা আবার নতুন করে মাঠে দাঁড়িয়েছি, আমাদের কিছুই হবে না, এই হচ্ছে তার ভাবসাব। প্রিয় সহযোদ্ধা ভাইরা, এই নিকৃষ্ট জাতের লোকগুলোর কারণে বাংলাদেশ গত ১৬ বছর পর্যন্ত আমরা নির্যাতিত ছিলাম, নিপীড়িত ছিলাম। আপনি বলেন বাংলাদেশের কোন দলটা গত ১৬ বছরে রাজনীতি করতে পেরেছে? এখন বলছে আমাদের অনেক ভুল হয়েছে রাজনৈতিক সিদ্ধান্তে, আমরা অনেক কিছু করতে পারতাম, মানে এখন ওনাদের ভুল হয়েছে। এখন না, আপনাদের ভুল হয়েছে বারংবার। আপনারা এদেশের আলেম ওলামাকে পিটিয়েছেন, জেলে নিয়েছেন, বিএনপি জামাত নিধন করেছেন, হেফাজতকে নিধন করেছেন, পাঁচিমের শাপলা চত্বর করেছেন। আপনারা ক্ষমতাকে এমন ভাবে কুক্ষিগত করেছেন, করতে 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 আজ এই বাংলাদেশে আপনাদের চরম বিপর্যয় হয়েছে, আপনারা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। আপনারা কেউ কেউ পালিয়েছেন, আবার কেউ কেউ মানে দেশে আছেন। আপনারাই এই বাংলাদেশটাকে একটা জাহান্নাম তৈরি করে দিয়ে গেছেন। তবে আর একটা কৌশল আমি দেখলাম বক্তব্যে, দুটো জিনিস আমি দেখলাম তার বক্তব্যের মধ্যে। একটা অন্যতম জায়গা হচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধাচরণ কিন্তু করে নাই, সেনাবাহিনীর পক্ষে থাকতে চাচ্ছে। অর্থ হচ্ছে এই সময় তারা সেনাবাহিনীকেও একটু পাশে রেখে যাতে করে ওই কেউ কঠোরভাবে তার উপরে কিছু করতে না পারে, সেই কারণে এখন সফট দেখাচ্ছে। আবার বক্তব্যের মধ্যে বিএনপিকে খুব কাছে টানতে চাচ্ছে, অর্থই হলো বাংলাদেশে যে কোনো মূল্যে বিএনপি আর আওয়ামী লীগ এক হও, আর এই যে আজকের বাংলাদেশের এই যে বিপ্লব হলো এই বিপ্লবের চেতনাকে ধ্বংস করে দাও, সেজন্য এই হাসান মাহমুদ আবার মাঠে নেমেছে। আমি স্পষ্ট করে বলতে চাই, ওদের কোন ধান্দাবাজিতে আমাদের এই দল সহ বাংলাদেশের কোন মানুষ পড়তে পারে না, কারণ আমি দেখছি চোখের সামনে বাংলাদেশের মানুষ জুলাই বিপ্লবের সাথে বেইমানি করলে যারাই করবে তাদেরকে কোনো অবস্থায় গ্রহণ করতে চায় না। বাংলাদেশের জনগণ এখন পর্যন্ত পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নিতে পারেনি, কোথায় তারা যাবে, কাকে ভোট দিবে, কিভাবে দিবে, কি হবে আগামীর বাংলাদেশ। অতএব আমাদের রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে বর্তমান ছাত্র জনতা এবং বর্তমান মানুষের আবেদনটা আমাদেরকে বুঝে তারপরে পলিটিক্সের সামনে আগাতে হবে, না হয় আগামী দিনে বাংলাদেশের আরেকটি এই জুলাই বিপ্লব যা হয়েছে সেই রকম না হলেও ভিন্ন আঙ্গিকে বাংলাদেশের যুব সমাজ, এদেশের ছাত্র সমাজ, এদেশের যারা পরিবর্তন চায় তারা কিন্তু ভিন্ন কিছু চিন্তা করবে এবং এটাই বাস্তবতা। অতএব আমাদের এরা আজকের খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এর সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফয়জুল হক স্যারকে, তিনি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা সমালোচনা জাতির সামনে তুলে ধরেন সবসময় এবং তিনার থেকে নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। তো এই বিষয়ে আপনাদের মতামত কী অবশ্যই জানাবেন এবং শেখ হাসিনাকে বাংলাদেশে এই মুহূর্তে দরকার কি দরকার না অবশ্যই আপনাদের কাছে জানতে চাই। আর ডক্টর ইউনুসকে পেয়ে আপনারা খুশি নাকি শেখ হাসিনাকে পেলে খুশি হবেন সেটা আপনারা জানাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।